আমি যে কোনোদিন তোকে আবার দেখতে পাবো কল্পনাও করিনি। আচ্ছা, তুই আর উনি মহল ছেড়ে আউট হাউসে আছিস কেন? আসলে দিদি, আমরা নন্দিনী প্ল্যান করে আমাকে ওই মাধবীর হাতে ফাঁসিয়ে দিয়েছে। মাধবী এতদিন আমাকে ওই জঙ্গলে বন্দি করে রেখেছিল, আজকে ও নিজে এসে আমাকে ছেড়ে দিল। আমাদের এই সব কষ্টের জন্য একমাত্র ওই নন্দিনী দায়ী। ওই আমাকে মাধবীর হাতে ফাঁসিয়ে দিয়েছিল, আর তাছাড়া তোর কথা বন্ধ করে দিয়েছিল। আবার যাতে নন্দিনী তোর রূপ ধারণ করে এই মহলে যাতে আসতে না পারে সেই ব্যবস্থাই করব। তার জন্য তোকে এখানে সাবধানে থাকতে হবে। ওই নন্দিনীর জন্য এখানে কারো কোনো সমস্যা যেন না হয়। নন্দিনী খুব ভালো দিদি, ও যেটা চায় সেটা যদিও পুরোপুরি পেয়ে যায় তাহলে ও কেন আসবে এখানে? ওর উপরে তোর এই ভক্তি তোর এই চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। যত যাই হোক, ও হলো একটা সাপ, ওর থেকে যে কোনো সময় বিপদ আসতে পারে। ওকে ভরসা করা বোকামি হবে। না দিদি, আমার নন্দিনীর ব্যাপারে কিচ্ছু বলবি না। এই পরিবারের সবাইকে তুই যদি ভালোবাসিস তাহলে আমি যা বলছি তাই কর। এখন থেকে সব সময় আমি এই বাড়ি পাহারা দেব। আমার নজর এড়িয়ে ওই নন্দিনী মহলের ভেতরে ঢুকতে পারবে না। কি হয়েছে গঙ্গা, এই সময় একা একা কার সাথে কথা বলছিস? কিছু না গো, মাধবী যাতে তাড়াতাড়ি এই বাড়ি ছেড়ে চলে যায় সেটাই নাগমাতার কাছে চাইছিলাম। মাঝরাতে প্রার্থনা করা খুব জরুরি? চলো ঘুমোতে, চলো। কি চিন্তা করছো, চলো। আত্মাকে আমি এই কুয়োর ভেতরে বন্ধ করব। মাধবী, তুমি এই রকমটা করার পরে আর কোনো অসুবিধা হবে না তো? কিচ্ছু হবে না, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। এদের আর অন্য কোনো কাজ নেই, যখনই দেখি তখনই এরা লুকিয়ে চুরিয়ে কিছু একটা করতে থাকে। মাধবী, বৃষ্টি হচ্ছে, চলো চলো। কি হলো মাধবী, দাঁড়িয়ে আছো কেন? জোরে বৃষ্টি হচ্ছে, চলো। কাজ এখনো শেষ হয়নি।
ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শেষ হলো, এই আত্মা এখন থেকে এখানেই আটকে থাকবে। চলুন যাওয়া যাক। চলো চলো। সন্ধ্যা আমার কথা শুনে বদলে গেল নাকি, অথবা আমার ওপর বদলা নেবে বলে পাল্টে যাওয়ার নাটক করছে? ও আবার বাড়িতে ফিরে এসেছে সেটা দেখে আমার সন্দেহ হচ্ছে। আসল কারণটা কি আমাকে জানতেই হবে। যাই, নিচে যাই। সন্ধ্যা তো ফিরে এসেছে। হ্যাঁ, মাঝখানে এত কিছু যে ঘটে গেছে বুঝতেই পারছি না। আমিও তো বুঝতে পারছি না। অত রাত করে সন্ধ্যা বেরিয়ে গেল, আর অত সহজেই ও ফিরে আসবে? ওর মান সম্মান বলে কিছু আছে তো নাকি? কি ব্যাপার ধর্মা? দাদা, সন্ধ্যা কি তাহলে কিরণকে বিয়ে করবার জন্য রাজি হয়ে গেছে? যেই দিনটা ঠিক হয়েছে সেই দিনই বিয়েটা দিতে হবে, তুমি কি বলছো? দাদা, সন্ধ্যার বাবা মা না থেকে বিয়েটা, এই বিয়েটা একবার হয়ে গেলে ওদের পরিবারের সঙ্গে সম্পর্কগুলো হয়তো ঠিক হয়ে যাবে। সন্ধ্যা ওদের একমাত্র মেয়ে, সন্ধ্যার বিয়ে হচ্ছে শুনলে ওরা নিশ্চয়ই আসবে। তুই কি বলছিস কিরণ? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ আঙ্কেল। তাহলে তো ঠিক হয়েই গেল, কিরণ তো রাজিই আছে। সব যেরকম ঠিক হয়েছিল বিয়ের ব্যবস্থাটা সেই রকম শুরু করে দাও। সন্ধ্যাকে তাড়াবো বলে ভাবলাম, ওরা আবার ওর বিয়ের ব্যবস্থা করছে। এমনিতে সন্ধ্যার বাবা মা রাগ করে আছে, আর এই রকম ভাবে বিয়ে দিলে আমাদের সঙ্গে সন্ধ্যার সম্পর্ক নেই এই বলে সন্ধ্যার ভাগের সম্পত্তিটা দেবে না। কি হলো ধর্মা, কি চিন্তা করছো? সন্ধ্যা রাজি আছে কিনা সেটাই ভাবছো? হ্যাঁ দাদা। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, ওকে একবার জিজ্ঞেস করে নাও। কিরণ তুই যা, সন্ধ্যাকে গিয়ে একবার ডেকে নিয়ে। ঠিক আছে আঙ্কেল। হ্যাঁ, সন্ধ্যা কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা শুনলে ও পাল্টে গেছে কিনা সেটা বুঝতে পারবে। কিরণ, এত তাড়াহুড়ো করে কোথায় নিয়ে যাচ্ছো? তোমার জন্য একটা সারপ্রাইজ আছে সন্ধ্যা। সারপ্রাইজ? কি সেটা? কিরণ, জিজ্ঞেস করছি তো, বলবে তো কি সেটা? আরে তুমি ওখানে গেলেই জানতে পারবে। এসো মা সন্ধ্যা, তোমার আর কিরণের যে বিয়ের দিনটা আমরা ঠিক করেছিলাম, ভাবছি সেই দিনই তোমাদের বিয়েটা দিয়ে দেব। তুমি রাজি আছো তো? ও চিন্তা করছে দেখে মনে হচ্ছে ও নিশ্চয়ই বিয়েতে মানা করে দেবে। আমার তো মনে হচ্ছে ও নিশ্চয়ই অন্য কোনো প্ল্যান করে এসেছে।
কি হলো মা সন্ধ্যা? আমি রাজি আঙ্কেল। হ্যাঁ এই দেখ রাজশেখর, ওর বাবা মা যদি এই বিয়েতে রাজি না থাকে তাহলে ভুল করবি। তাড়াহুড়ো করার দরকার নেই, বিয়েটা এক্ষুনি দেওয়ার দরকার নেই। দিদি। হ্যাঁ দাদা, হঠাৎ করে ঠিক করে কেন বিয়েটা করাতে হবে? ওর বাবা মায়ের মত নিয়েই বিয়েটা দেব। হ্যাঁ দাদা, আমারও মনে হচ্ছে এটাই ঠিক হবে। ঠিক আছে ঠিক আছে, তোমরা যেরকম বলছো ওর বাবা মাকে আর রাজি করিয়েই বিয়েটা হবে। সন্ধ্যাকে বলবো ওর বাবা আমাকে যেন রাজি করিয়ে নিয়ে আসে, ও ঠিক রাজি করিয়ে আনবে। হ্যাঁ ঠিক আছে দাদা। বিয়েটা হবে বলে আমি আনন্দ পাচ্ছিলাম আর তোমরা বিয়েটা পিছিয়ে দিলে। সন্ধ্যা, বিয়েটা তো পিছিয়ে দেওয়া হলো, আর একবার এমনি বিয়ের কথা তোলার আগে সন্ধ্যাকে এখান থেকে তাড়াতে হবে।